অবশেষে বঙ্গে ঢুকছে বর্ষা। স্বস্তির খবর দিল হাওয়া অফিস। রবিবারের পর থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা, দু এক দিনের মধ্যে বর্ষা ঢুকবে বলে দাবি হাওয়া অফিসের। অবশেষে বঙ্গে ঢুকছে বর্ষা, স্বস্তির খবর হাওয়া অফিসের। বর্তমানে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকলেও রবিবারের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী 18 থেকে 21 জুনের মধ্যে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে কেরল এবং উত্তরবঙ্গে বর্ষার অনুপ্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে ছিল অস্বস্তিকর গরম। আপাতত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে 17 জুন পর্যন্ত। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় 10 জুন। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। রবিবারের আগে বর্ষার কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। বাংলায় বর্ষা প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত মালদার উপরে অবস্থান করছে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া, তবে পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি গরম পিছু ছাড়বে না। 18 থেকে 21 তারিখের মধ্যে দক্ষিণ ও পূর্ব ভারত জুড়ে বর্ষার অগ্রগতি হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ অধিকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি গুজরাত উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢোকার পর দুর্বল হয়ে রাজস্থানের ওপর চলে আসবে। তখন বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস ফের সক্রিয় হবে। ওই সময় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূল সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতের বড় অংশে বর্ষা ঢুকবে। আপাতত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে কখনো কখনো বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না। আগামী রবিবার পর্যন্ত থাকবে অস্বস্তিকর গরম। এমনকি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াসহ বিভিন্ন জায়গায় চলতে পারে তাপপ্রবাহ। উত্তরবঙ্গ দিয়ে বাংলায় ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে আগামী রবিবারের পর থেকে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কার্যত বলা যেতে পারে একটানা তীব্র দাবদাহের পর স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।